দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে বলে জানিয়েছেন ক্যাব সভাপতি গোলাম রহমান। তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতির লাগাম টানতে সরকারের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। সকালে রাজধানীর এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন গোলাম রহমান। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ দশ দফা উপস্থাপনা করে বলেন সিন্ডিকেট থেকে মানুষকে রক্ষা করতে হবে। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। প্রতিনিয়ত বাজারে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ডলার সংকটে পণ্য আমদানি নিয়ন্ত্রণ সহ নানা কারণে বাজার অস্থিতিশীল। চাহিদা ও যোগানের তারতম্যের কারণে নিয়ন্ত্রণে থাকছে না বাজার পরিস্থিতি। এমন বাস্তবতায় রাজধানীর এফডিসিতে ভোক্তা অধিকার সংরক্ষণে বাজার মনিটরিং নিয়ে ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় ঢাকা মেডিকেল কলেজ ও সাউথ ইস্ট ইউনিভার্সিটি। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ দশ দফা সুপারিশ তুলে ধরেন। বাজারে গ্রাহক চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পণ্যের সরবরাহ নিশ্চিতে কর্পোরেট মনিটরিং সেল গঠনের আহ্বান জানান তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে প্রতিবারের মতো আমি কিছু সুপারিশ, কোনোভাবেই আপনাদের এই ধরনের কালোবাজারিদেরকে, এ ধরনের সিন্ডিকেটকারীদেরকে আপনারা উৎসাহিত না করে ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবেন। বাজার নিয়ন্ত্রণ রাখতে যে কোনো অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে, আরও বেশি মোবাইল কোর্টের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান বলেন, অধিদপ্তরের মূল লক্ষ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং করা। ভোক্তার অধিকার রক্ষায় আমরা কাজ করে যাব, বাজার মনিটরিংকেই ফোকাস করবে। প্রধান অতিথির বক্তব্যে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি গোলাম রহমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের সকলের জীবন দুর্বিষহ করে তুলেছে। মানুষের সঞ্চয় তলানিতে পড়েছে বা শেষ হয়ে গেছে, ধার কর্জ করছে, মানুষ কষ্টে আছে, সরকারের এদিকে দৃষ্টি দেওয়া উচিত। ছায়া সংসদ শীর্ষ বিতর্কে সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে হারিয়ে ঢাকা মেডিকেল কলেজ বিজয়ী হয়। পরে বিজয়ী দলের বিতর্কিতদের পুরস্কার তুলে দেন অতিথিরা। সঞ্জিতা প্রিয়, এসএটিভি ঢাকা।